হ্যালো এভরিওয়ান প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফেস ইকুয়েলিব্রিয়াম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক ফেস ডায়াগ্রাম অফ সালফার বা সালফার দশাচিত্র সালফার দশাচিত্র গ্রাফটা সুন্দরভাবে বর্ণনা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে সালফার কয়টা ভৌত অবস্থাতে থাকতে পারে তো সালফারের ভৌত অবস্থা হচ্ছে সাধারণত চারটা রম্বিক বা অষ্টতলকীয় কেলাস অষ্টতলকীয় কেলাস আকারে থাকতে পারে সালফার মনোক্লিনিক বা প্রিজম আকারে থাকতে পারে সালফার তরল অবস্থাতে থাকতে পারে এবং বাষ্প অবস্থাতে থাকতে পারে এই চার অবস্থাতে সালফার থাকতে পারে এই চারটা অবস্থা সালফারের এই চারটা অবস্থা মিলে এখানে সালফার সিস্টেমের দশা চিত্রটা তৈরি হয়েছে এই লেখচিত্রটা মূলত বাষ্পচাপ বনাম তাপমাত্রা লেখচিত্র তো এই গ্রাফটাকে সুন্দরভাবে বর্ণনা করার জন্য আমরা এই গ্রাফটাকে কয়েকটা অংশে ভাগ করব এই কয়েকটা অংশে ভাগ করে ওই অংশগুলো ধরে আমরা ফ্রিডম সংখ্যা বের করব সবগুলো গ্রাফি এই চ্যাপ্টারে সবগুলো গ্রাফি বর্ণনা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র মাত্রা বের করা তো আমরা যদি প্রথমে অংশগুলোকে বের করে ফেলতে পারি মানে এই লেখচিত্রে কয়টা অংশ কি কি আছে কয়টা রেখা আছে কয়টা ক্ষেত্র আছে কয়টা ত্রৈধবিন্দু আছে এগুলো যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে এগুলো ধরে ইজিলি আমরা ওই স্বাতন্ত্র মাত্রাটা বের করে ফেলতে পারবো তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা রেখা পাবো আমরা কয়েকটা ক্ষেত্র পাবো আর কয়েকটা তৈদবিন্দু পাবো তো এখানে আমি লেখচিত্রটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে কয়টা কয়েকটা রেখা পাচ্ছি তাহলে কি কি রেখা পাচ্ছি আমরা আমরা যদি নিচের থেকে আসি ফার্স্টে এবি পাচ্ছি বিডি পাচ্ছি ডিই পাচ্ছি এরপর আবার যদি উপর থেকে আসি তো বলেই ফেললাম তারপর হচ্ছে বি বিএফ বিএফ তারপর হচ্ছে এফজি এফ জি রেখা এরপর এফ ডি রেখা এই রেখাগুলো হচ্ছে যে আমরা এই সালফার সিস্টেম থেকে পাচ্ছি এরপর এই সালফার সিস্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চার ধরনের ক্ষেত্র পাবো চারটা ক্ষেত্র পাবো কি কি ক্ষেত্র পাবো রম্বিকের একটা ক্ষেত্র পাবো এই ক্ষেত্রটাকে আমি নামকরণ করবো বি এফ জি দিয়ে এরপর তরলের জন্য একটা ক্ষেত্র পাবো তরলের ক্ষেত্রটা হচ্ছে যে এফ জি ডিই এরপর বাষ্পের জন্য ক্ষেত্র পাবো ই এবং মনোক্লিনিকের জন্য একটা ক্ষেত্র পাবো সেটা হচ্ছে বি এফ ডি তো চারটা ভৌত অবস্থার জন্য আমরা চারটা ক্ষেত্র পেলাম এই ক্ষেত্রগুলো এভাবে করে নামকরণ করে দিলাম এরপর আমরা এখানে এই গ্রাফটাতে দেখলে দেখা যাবে তিনটা ত্রৈধ বিন্দু পাবো আমরা এখানে তিনটা ত্রৈধবিন্দু পাচ্ছি বি এফ ডি তিনটা ত্রৈধ বিন্দু পাবো তো এখানে আমি ব্র্যাকেটে আবার সি দেখিয়েছি সিটা হচ্ছে যে একটা অস্থায়ী বিন্দু এই বিন্দু সম্পর্কে বললেও হবে পরীক্ষার খাতায় লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নাই তবে বইয়ে যেহেতু এই বিন্দুটার ব্যাপারে বলে দিয়েছে বর্ণনা করেছে তাই আমি এই সি বিন্দুটা নিয়েও বলবো তো এখন আমরা যে লেখচিত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই রেখাগুলো এই ক্ষেত্রগুলো আর এই চৌদ্দ বিন্দুগুলো পাচ্ছি এখন আমাদের টার্গেট হবে এই রেখাগুলো বরাবর এই ক্ষেত্রগুলো বরাবর এবং এই ত্রৈদবিন্দু বরাবর আমরা ফ্রিডম সংখ্যাটা কত পাচ্ছি সেই ক্যালকুলে সেটাই ক্যালকুলেশন করে দেখাতে হবে শুরুতেই আসি আমরা রেখা এখানে আমি ফার্স্টে সবগুলো রেখার জন্য আমি ফ্রিডম সংখ্যা ক্যালকুলেশন করব তো এখানে ফার্স্টেই আসতেছি যে এবি এবি রেখা আমরা দেখবো যে এবি রেখা বরাবর কয়টি দশা আছে এখানে দশা তারপর হচ্ছে উপাদান সংখ্যা এখানে হচ্ছে স্বাতন্ত্র মাত্রা প্রথমেই বলে রাখি উপাদান সংখ্যা এখানে সবগুলো এক কারণ হচ্ছে যে উপাদান সংখ্যা মধ্যে আমি সব এক কেন লিখলাম কারণ এটা হচ্ছে যে এক উপাদান বিশিষ্ট সিস্টেম সালফারটা হচ্ছে সালফার সিস্টেমটা হচ্ছে এক উপাদান বিশিষ্ট সিস্টেম কারণ এখানে শুধু সালফারের চারটাভূত অবস্থা নিয়েই বর্ণনা করা হয়েছে সালফার উপাদানটাকে নিয়েই বর্ণনা করা হয়েছে এখানে অন্য কোনো আর উপাদান নেই তাই এটা একটা এক উপাদান বিশিষ্ট সিস্টেম তাই এখানে সিএন ওয়ান সবগুলোতে সবগুলোর জন্যই রেখার জন্য ক্ষেত্রর জন্য এবং ত্রৈতবিন্দুর জন্য একই হবে তো এখানে এবি রেখা বরাবর আমরা দশা বের করব ফার্স্টে এবি রেখা বরাবর দেখা যাচ্ছে এই রেখা বরাবর যতগুলো আমি বিন্দু নিব এখানে রম্বিক আর হচ্ছে যে এবি হচ্ছে যে নিচের দিকে আসতে হচ্ছে বাষ্প এই রেখা বরাবর এটা হচ্ছে যেহেতু বাষ্পের এলাকা আর এটা হচ্ছে রম্বিকের এলাকা তাহলে এবি রেখা বরাবর তোমার এই সাম্য দুটি অবস্থা সাম্যাবস্থায় আছে সেটা হচ্ছে রম্বিক আর হচ্ছে কি বাষ্প তাহলে কয়েক কী কী দশা রম্বিক আর হচ্ছে বাষ্প যেহেতু দুটি দশা সাম্যাবস্থায় আছে তার মানে এখানে তোমার দশার সংখ্যা হচ্ছে দুই আর উপাদান সংখ্যা তো এক এই জন্য এখন আমরা কি করব স্বাতন্ত্র মাত্রা এফ c টু সি মাইনাস পি প্লাস টু এই দশা সূত্রটাতে আমরা এই মানগুলো বসাবো এই পি এর মান আর সি এর মানটা বসাবো তাহলে কি হবে এফ ইকুয়াল কত আসবে সি এর মান ওয়ান পি এর মান টু আর প্লাস টু হচ্ছে সূত্রের তাহলে ক্যালকুলেশন করে আসবে যে কি ওয়ান তার মানে এবি রেখা আমি টু পেলাম তার মানে কি এবি রেখা বরাবর এবন্ত্র মাত্রা এক মানে হচ্ছে আমি যদি মাত্রা এক বলতে যে যদি আমি একটা মাত্রা অপেক্ষক যদি এখানে চেঞ্জ করি তাহলে সিস্টেমের সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না আমি একটা অপেক্ষ অপেক্ষককে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো এরপর বিডি রেখা বরাবর বিডি রেখা বরাবর দেখা যাচ্ছে কি নিচে যেহেতু তোমার বাষ্পের এলাকা আর ওপর যেহেতু মনোক্লিনিকের এলাকা তাই এখানে হচ্ছে তোমার দুটি দশা দেখা যাচ্ছে এখানে বাষ্প আর মনো মনোক্লিনিক এটা বিডি রেখা বরাবর আমরা দুইটা দশা সাম্যাবস্থায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বাষ্প আর মনোক্লিনিক তাহলে এই ক্ষেত্রে তোমার দুই আর উপাদান সহায়তা একই যেহেতু এটা এক উপাদান বিশিষ্ট সিস্টেম তাহলে সেই ক্ষেত্রেও তোমার এফ এর মান হবে যে ওয়ান ঠিক আছে তারপর ডিই বরাবর এখন আসে ডিই বরাবর ডিই বরাবর দেখা যাচ্ছে নিচের দিকে তো বাষ্পেরই এলাকা ওপরে হচ্ছে তরলের এলাকা তাই এখানে ডিই রেখা বরাবর দুটি অবস্থা আছে সেটা হচ্ছে কি বাষ্প আরেকটা হচ্ছে তরল তাহলে এখানেও তোমার কি দশা দুই তাহলে এফ ইকস টু হবে ওয়ান সেমভাবে বিএফ বিএফ বরাবর দেখো বিয়ে বরাবর নিচের দিকে আছে মনোক্লিনিক উপরে আছে রম্বিক তাহলে রম্বিক আর মনোক্লিনিক হচ্ছে সাম্যাবস্থায় আছে তার মানে দুটি দশা সাম্যাবস্থায় আছে আর এখানে উপাদান সংখ্যা এক তার মানে এফ ইকলস টু ওয়ান এফ জি বরাবর এখন হচ্ছে এফ জি এফ জি বরাবর রম্বিক এখানে আর নিচে হচ্ছে তরল তরলের এলাকা উপর হচ্ছে রম্বিকের এলাকা তাহলে আমি যদি লিখি রম্বিক তরল সেমভাবে দশা হচ্ছে দুই উপাদান সংখ্যা এক তাহলে তোমার ফ্রিডম সংখ্যা আসবে ওয়ান এফডি এফডি বরাবর মনো ক্লিনিক এর পাশে আর এই পাশে হচ্ছে যে তরল তরলের এলাকা তাহলে সেমভাবে দুটো দশা সাম্যাবস্থায় আছে মনোক্লিনিক আর তরল এফডি বরাবর সেম তাও দুই ফেজ হচ্ছে দুই কম্পোনেন্ট নাম্বার হচ্ছে ওয়ান তাহলে কি ফ্রিডম নাম্বারও হবে যে কি ওয়ান করে আসবে তাহলে ওয়ান দেখা যাচ্ছে কি সবগুলো রেখা বরাবর আমি ফ্রিডম সংখ্যা পাচ্ছি ওয়ান তার মানে আমি বলতে পারবো কি যে সালফার সিস্টেমের সবগুলো রেখা বরাবর ফ্রিডম সংখ্যা ওয়ান মানে সবগুলো রেখা বরাবর যদি আমি একটা অপেক্ষকের মান যদি আমি চেঞ্জ করে দিই তাহলে তোমার কি এই রেখাগুলো বরাবর সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না এখন আসো ক্ষেত্রগুলো বরাবর ক্ষেত্র এ বি এটা হচ্ছে এ এ জি দেখি তো কোন এলাকা পড়ে এ বি এফ জি মানে হচ্ছে রম্বিকের এলাকা রম্বিকের এলাকা তাহলে এখানে আমি শুধুমাত্র একটা অবস্থায় পাব সেটা হচ্ছে রম্বিক রম্বিক দশায় পাব এখানে রম্বিক দশায় নিজে জায়গা জুড়ে আছে তাই সেখানে ফেজ নাম্বার হবে যে ওয়ান তো ফেজ নাম্বার হবে ওয়ান এখানে আর এখানে উপাদান সংখ্যা হচ্ছে যে ওয়ান তাহলে এ কি টু কী হবে সূত্র সি মাইনাস পি প্লাস টু তে যদি আমি বসাই তাহলে কি সি হবে যে ওয়ান মাইনাস ও ওয়ান প্লাস টু তাহলে তোমার কি হবে টু ক্যালকুলেশন করে টু আসবে না টু ঠিক আছে তাহলে বি এফ জি ক্ষেত্র বরাবর আমার ফ্রিডম সংখ্যা আসছে টু এখন আসি এবিডিই এবিডিই কোন এলাকা এবিডিই মানে হচ্ছে যে নিচের এলাকা মানে বাষ্প তার মানে শুধুমাত্র বাষ্প এই এরিয়াতে বিদ্যমান মানে এখানে হচ্ছে যে একটা মাত্র কি দশা তাহলে এখানে এফিক টু সেমভাবে হবে যে টু আমি ক্যালকুলেশনটা প্রথমটার জন্য দেখাচ্ছি পরেরগুলোর জন্য একই যেহেতু মান একই সেমই মান আসবে এখন আসতেছে জি এফ জি এফ T ই মানে হচ্ছে তরল এই এলাকা বরাবর এই এরিয়া বরাবর শুধুমাত্র তরলই আছে তাহলে এখানে হবে যে তরল তাও তোমার কি ফেজ নাম্বার হচ্ছে ওয়ান তাহলে এফ আসবে যে টু ক্যালকুলেশন করে এফ আসবে যে টু এরপর হচ্ছে বি এফ মানে কোন এলাকা ডি মানে হচ্ছে যে এই প্রিজমের মতো যে যে এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়াটা মানে মনোক্লিনিকের এরিয়া ওর শুধুমাত্র এখানে মনোক্লিনিকির মনোক্লিনিকেরই শুধুমাত্র অধিকার আছে এই এরিয়াটাতে তাই এখানে একটা মাত্রই দশা সেটা হচ্ছে মনোক্লিনিক মানে এক তাহলে এখানেও ক্যালকুলেশন করে আসবে টু তার মানে আমরা কি বুঝতে পারতেছি এই ক্ষেত্রগুলো বরাবর আমার সবগুলোর ফ্রিডম সংখ্যা আসছে টু মানে ক্ষেত্রগুলো বরাবর আমি যদি দুটি অপেক্ষককে চেঞ্জ করি তাহলে কি স্বাতন্ত্র মাত্রা যদি দুই হয় মানে দুটি অপেক্ষক যদি আমি চেঞ্জ করি তাহলে এই লেখচিত্রের সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না তাহলে ক্ষেত্রগুলো বরাবর ফ্রিডম সংখ্যা টু এরপর হচ্ছে ত্রৈধবিন্দু ত্রৈধবিন্দুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে বি বি হচ্ছে একটা চৈত বিন্দু তাহলে বি এখানে হচ্ছে চৈত বিন্দু বি বরাবর দেখো রম্বিক আছে বাষ্প আছে নিচে মনোক্লিনিক আছে এই বিন্দু বরাবর এই তিনটে অবস্থা কি সাম্যাবস্থায় আছে যেহেতু এটা একটা চৈত বিন্দু তাহলে অবশ্যই চৈত বিন্দু মানে কি তিনটা ভৌত অবস্থা তোমার কি সাম্যাবস্থায় থাকবে তার মানে এখানে রম্বিক বাষ্প আর মনোক্লিনিক সাম্যাবস্থায় আছে তাহলে আমি যদি লিখি রম্বিক বাষ্প আর হচ্ছে যে কি মোনোক্লিনিক সাম্যাবস্থায় আছে তাই এখানে ফেজ নাম্বার হচ্ছে থ্রি তাহলে যদি আমি ক্যালকুলেশন করি এফিকস টু সি হচ্ছে যে ওয়ান উপাদান সংখ্যাটা একই তারপর ফেজ হচ্ছে থ্রি প্লাস টু তার মানে জিরো এরপর ডি ডি একটা চৈত্রবিন্দু ডি চৈতববিন্দু বরাবর দেখা যাচ্ছে বাষ্প তরল আর মনোক্লিনিক এই তিনটা ভৌত অবস্থা সাম্য অবস্থা আছে মনোক্লিনিক তরল আর বাষ্প তাহলে আমি লিখে ফেলি মনোক্লিনিক বাষ্প আর তরল অর্থাৎ থ্রি ফেজ নাম্বার হচ্ছে থ্রি তাহলে ক্যালকুলেশন এফ ইকস টু জিরোই আসবে যেহেতু এখানেও থ্রি ছিল তাহলে এখানেও থ্রি তার মানে কি ক্যালকুলেশন করে জিরোই আসবে এরপর হচ্ছে এফ এফ বরাবর কি আছে এফ বরাবর কয়টা দশা আছে এফ বরাবর রম্বিক আছে মনোক্লিনিক আছে আর তরল আছে তরল মনোক্লিনিক আর রম্বিক এই তিনটা অবস্থা আছে ভৌত অবস্থা আছে তাহলে তরল মনোক্লিনিক আর রম্বিক তিন তাহলে এফ ইকুয়ালস টু জিরো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সি বিন্দু সিবিন্দু হচ্ছে যে তুমি বর্ণনা করতেও পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই সি বিন্দুতে সি বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে একটা অস্থায়ী বিন্দু এখানে দেখা যায় যে কি তোমার তিনটা ভৌত অবস্থা অস্থায়ীভাবে একটা বিন্দু সৃষ্টি করেছে মানে বিন্দু চৈদবিন্দু বিন্দুতে এখানে তিনটি অবস্থা আছে একটা হচ্ছে মনোক্লিনিক একটা হচ্ছে বাষ্প আর একটা হচ্ছে রম্বিক মনোক্লিনিক বাষ্প আর রম্বিক এই তিনটা ভৌত অবস্থা ভেতরের দিকে একটা অস্থায়ী সি বিন্দু ত্রৈদবিন্দু গঠন করেছে তাহলে আমি সি বিন্দুর জন্য কি লিখবো রম্বিক মনোক্লিনিক আর রম্বিক মনোক্লিনিক আর বাষ্প তাও থ্রি এবং এফিক টু জিরো তাহলে আমি কি বুঝতে পারলাম সালফার দশা চিত্রটাতে দেখে চিত্রটা দেখে আমি বুঝতে পারলাম রেখাগুলো বরাবর ফ্রিডম সংখ্যা সবসময় ওয়ান আসবে যেহেতু দুটি দশা সাম্যাবস্থায় থাকে রেখাগুলো বরাবর ক্ষেত্রগুলো বরাবর একটা একটাই দশা অবস্থান করে সেজন্য ফ্রিডম সংখ্যা আসবে টু এবং বিন্দু বরাবর যেহেতু তিনটি করে ভৌত অবস্থা সাম্যাবস্থায় থাকে তাই এখানে তোমার প্রতি ক্ষেত্রেই ফ্রিডম সংখ্যা হবে জিরো তাহলে কথাগুলো আমরা বলে দিতে পারবো না যে রেখাগুলো বরাবর ফ্রিডম সংখ্যা ওয়ান মানে হচ্ছে কি রেখাগুলো বরাবর যদি আমি একটা অপেক্ষককেও পরিবর্তন করি মানে তাপ চাপ এগুলো যদি আমি পরিবর্তন করি তাহলে দেখা যাবে কি সিস্টেম এগুলোর মধ্যে থেকে একটা যদি আমি পরিবর্তন করি তাহলে দেখা যাবে সিস্টেমটা সাম্যবস্থা পরিবর্তন হবে না এবং ক্ষেত্রগুলো বরাবর যদি আমি দুটি অপেক্ষক তাপ আর চাপমাত্রাকে যদি এই তাপ তাপমাত্রা আর চাপকে যদি আমি ইয়ে করি দেখা যাবে যে চেঞ্জ করলে দেখা যাবে এই সিস্টেমটার কোনো সাম্যবস্থা পরিবর্তন হবে না আর এফিকল টু জিরো মানে কোনো অপেক্ষকে আমি পরিবর্তন করতে পারবো না তাহলে যদি আমি একটা অপেক্ষক পরিবর্তন করি তাহলে তোমার সিস্টেমটার সাম্যাবস্থা পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে যে ফ্রিডম সংখ্যা যে বের করার সিস্টেম সেটা হচ্ছে আমি এক নজরে দেখার জন্য সবগুলোকে একই পৃষ্ঠায় এনে ফেলার জন্য এনে বোঝানোর জন্য আমি এভাবে ছক করে তোমাদেরকে বুঝালাম। কিন্তু পরীক্ষার খাতায় লিখার ক্ষেত্রে তোমরা অবশ্যই ছক করে এভাবে করে লিখতে পারবে না তোমাদেরকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে দেখাতে হবে নাহলে দেখা যায় কি নাম্বার ভালো উঠবে না কারণ এগুলো বর্ণামূলক প্রশ্ন আসে তো বর্ণনা করেই লিখতে হবে আনসারগুলো তো আমি একটা দেখিয়ে দিই কিভাবে বর্ণনা করবে এই যে এখানে যেমন আমি এবি রেখা বরাবর লিখেছি এবি রেখা বরাবর রম্বিক আর বাষ্প সালফার সাম্যাবস্থায় আছে আমি কথাটা লিখতেছি কিভাবে মানে লিখতে হবে এবি রেখা বরাবর রম্বিক ও বাষ্প সালফার সাম্যাবস্থায় আছে অর্থাৎ সূত্র অনুসারে এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস টু তাহলে এক্ষেত্রে পাশে লিখে দিব আমরা কি সি ইকুয়ালস টু ওয়ান যেহেতু এটা এক উপাদান বিশিষ্ট সিস্টেম আর ফেজ ইকুয়ালস টু টু কেন কারণ এখানে রম্বিক আর বাষ্প সালফার সাম্যাবস্থায় আছে তো ক্যালকুলেশন করলে দেখা যাবে কি ওয়ান আসে সুতরাং আমি কি বলবো এবি রেখা বরাবর যে কোনো একটি অপেক্ষক পরিবর্তন করলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না আমি রেখার জন্য একটা রেখার জন্য দেখালাম এরকম আমি আজকে ছয়টা রেখা পেয়েছি তো ছয়টা রেখার জন্য তুমি এভাবে করে বর্ণনা দিবে ছয়টার জন্য বর্ণনা দিবে তারপর ক্ষেত্র চারটা পেয়েছি চারটার জন্য তুমি বর্ণনা দিবে এভাবে করে লিখবে ফ্রিডম সংখ্যা বের করে দেখাতে হবে এবং বিন্দু তিনটার জন্য ত্রৈদবিন্দু তিনটা ওই অস্থায়ীটা সহ চারটা চারটার জন্য তোমাকে আলাদা করে বর্ণনা করে দেখাতে হবে তাহলে দেখা যায় কি লেখচিত্রটা সুন্দর করে বর্ণনা করা হয় আর তখন মার্কসও ভালো উঠবে তো এভাবে করে তোমরা কি খুব সুন্দরভাবেই লিখাগুলোকে বর্ণনা করে দিবে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ কিভাবে করে আমরা ফার্স্টে লেখাচিত্রটাকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলবো ভাগ করে ওই ভাগ বিভক্ত অংশগুলো বরাবর আমরা কি ফ্রিডম সংখ্যা তখন ইজিলি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো আমাদেরকে রেখা বরাবর দেখতে হবে কি কি দশা সাম্যাবস্থায় আছে ক্ষেত্র বরাবর দেখতে হবে কি কি অবস্থার সাম্যাবস্থায় আছে বিন্দু ত্রৈধ বিন্দুগুলো বরাবর দেখতে হবে মানে সাম্যাবস্থায় কি কী কোন কোন দশা আছে এরপর সেই হিসেবে তোমার দশা সূত্রে মানগুলো বসিয়ে ফেজের মান তারপর হচ্ছে কম্পোনেন্টের মান বসিয়ে তুমি ফ্রিডম সংখ্যার মান সহজেই বের করে ফেলতে পারো তো আজকে আমার ক্লাসটা এতটুকু পর্যন্তই তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ক্লাসে